আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের সোম থেকে বৃহস্পতিবার এই চার দিন সংবাদপত্রে এবং সংবাদের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে সাথে আছি আমি নূপুর চৌধুরী। আমরা দুজন অতিথিকে পেয়েছি, শুরুতে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল, এবং আমরা পেয়েছি নজরুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল। আপনাদের দুজনকেই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে খুব খারাপ আবহাওয়া বাইরে, তারপরও আপনারা কষ্ট করে এসেছেন, স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আর আপনাদের মাধ্যমে দর্শকদের আমরা প্রথমেই নিউ ইয়র্কের যে আবহাওয়ার যে বর্তমান পরিস্থিতি সেটি নিয়ে একটি প্রতিবেদন দেখে নিব, তারপরে আমাদের আজকের সারাদিনের যে ঘটনাবহুল বিভিন্ন ঘটনা আছে সেগুলোর বিশ্লেষণ করবেন এখানে যে দুজন আছেন সে দুজন। বাতাসের তীব্র গতিবেগের কারণে ঠান্ডার প্রকোপ বেড়ে গেছে আর এ কারণে জারি করা হয়েছে হাই উইন্ড ওয়ার্নিং। এতে করে নিউ ইয়র্কের জনজীবনে ব্যাপক প্রভাব দেখা দিয়েছে। অনেক প্রচণ্ড ঠান্ডা, প্রচুর বর্ষা হওয়ার কথা, হয়তো আসবে অসহ্যকর ঠান্ডা এবং অনেক প্রচুর বাতাসের প্রচণ্ড তীব্রতা। আজকে একটু মোটামুটি বাতাসের জন্য একটু ঠান্ডা লাগছে আর কি। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে না করা হয়েছে, আর যাদেরকে কাজের কারণে বের হতে হয়েছে তারা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। রাস্তায় কাজ করা ভীষণ কষ্ট হচ্ছে এখন, আজকে ভীষণ বাতাস, ঠান্ডা ঠান্ডা তো বেশি, অনেক বেশি, আর সহ্য দিতে না ভাই। এদিকে চিকিৎসকরা বলছেন যাদেরকে বাইরে বের হতেই হচ্ছে তাদেরকে অবশ্যই বাড়তি কাপড় সহ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। যখন বের হবেন মাল্টিপল লেয়ারে কাপড় পরবেন, হাত ঢেকে রাখবেন, পা ঢেকে রাখবেন, অনেকের ভ্যাসকুলার ডেফিসিয়েন্সি প্রবলেম হয়, সেই ক্ষেত্রেও মোজা পরা উচিত। আর বয়স্কদের ক্ষেত্রে বলি নিউমোনিয়া ভ্যাকসিনটা নিয়ে নেবেন, ফ্লু ভ্যাকসিন প্রতি বছর নিয়ে নেবেন। একই সাথে শিশু ও বয়স্কদের বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলছেন ডাক্তার ফেরদৌস খন্দকার। এই সমস্ত সিনারিওতে আমরা দেখি যে মানুষের যেই ইমিউনিটি এগুলো ফ্লাকচুয়েট করে, এক সময় দেখা যায় যে ইনফেকশন শুরু হয়ে যায়, অন্যান্য সর্দি কাশি বা এই রোগগুলো চলে আসে। বেশি ইম্পর্টেন্ট এক্সট্রিমস অফ এজ, যাদের বয়স অল্প এবং যারা বয়স্ক বৃদ্ধ তাদের জন্য, তার মধ্যে যাদের অ্যাজমা, সিওপিডি, ডায়াবেটিস রয়েছে তারা আরও বেশি ভালনারেবল এই সিনারিওতে। শীতের সময়টা জুড়ে যেহেতু তাপমাত্রা খুবই ওঠানামা করে সে কারণে দেখা দিতে পারে নানা স্বাস্থ্যগত সমস্যা, সেক্ষেত্রে প্রয়োজনে প্রাইমারি ডাক্তারের শরণাপন্ন হবার কথাও বলছেন তিনি। শামিম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। মোহাম্মদ এন মজুমদার এবং নজরুল হক, আপনারা দেখলেন বাইরে খুবই ঠান্ডা আবহাওয়া, সেই এর মধ্যে আপনারা এসেছেন, শুরুতেই ধন্যবাদ জানিয়েছি। সেই সাথে যদি রাজনীতির মাঠের কথা বলি সেটি কিন্তু গরম ছিল এবং আজকে সারাদিন ধরেই, এবং আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি শপথ নেওয়ার পর থেকেই এক এক সময় এক একটি বিষয় নিয়ে এবং উনি যে নির্বাচনী প্রতিশ্রুতিতে যে যে কথাগুলো বলেছেন এই তিন দিনে দেখা যাচ্ছে সেগুলোই বাস্তবায়ন করার চেষ্টা করছেন। শুরুতেই যদি আমি এন মজুমদার আপনার কাছে জানতে চাই যে ডোনাল্ড ট্রাম্পের 20 জানুয়ারি অভিষেকের পর কোন বিষয়টিতে সবচেয়ে বেশি মানে চোখে পড়ছে, মানুষ কোন বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সচেতন আপনার কাছে মনে হচ্ছে, যে সবচেয়ে বেশি আশঙ্কায় আছেন? সবচেয়ে বেশি আশঙ্কা, আপনি একজন আইনজীবী, রাইট, আমি একজন অ্যাক্টিভিস্ট, কমিউনিটি লিডার এবং আইন প্রফেশনের সাথে জড়িত অনেক বছর, এবং মানুষের সাথে ইন্টাররিয়াকশনটা আমার সবচেয়ে বেশি হয়। সো আমার চোখে পড়েছে ইমিগ্রেশন ওয়াইজ একটা সিরিয়াস স্ক্রুটিনি হচ্ছে, বিভিন্ন পোর্ট অফ এন্ট্রি যেগুলো এয়ারপোর্ট থেকে লোকেরা আসার সময় আগে যেরকম ছিল ভেরি কুইকলি তারা এসে যেত, এখন এদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেন যারা গ্রিন কার্ডধারী তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন ফ্রিকুয়েন্টলি আপনি বাংলাদেশে বা অন্য দেশে যাচ্ছেন, কেন বারবার আসছেন, কেন বারবার যাচ্ছেন, এবং ইভেন কি যারা গ্রিন কার্ড পেয়েছেন ওই গ্রিন কার্ডগুলা তারা কীভাবে পেয়েছিল ওইটাও খতিয়ে দেখছেন ডাটাবেসে। সো আমরা দেখছি দিস ইজ ওয়ান অফ দ্য ইম্প্যাক্ট। অ্যানাদার ইম্প্যাক্ট সিরিয়াসলি হচ্ছে সেটা হচ্ছে যে একের পর এক এক্সিকিউটিভ অর্ডারগুলা মাধ্যমে সে প্রিভিয়াস ভূতপূর্ব প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে যে সমস্ত রিলিফগুলা দিয়েছিলেন, যেমন ট্রান্স প্যাসিফিক পার্টনার্স টিপিপি চুক্তিটা ছিল, অবশ্য চুক্তিটা বাস্তবায়নও হয় নাই বা সেটাকে সে আন্ডান করে ফেলছেন, এবং ট্রাম্পসের মেক্সিকান সিটি পলিসি, এভোশন পলিসি, মোস্ট ইম্পর্টেন্টলি ওবামা কেয়ার। ওবামা কেয়ার অবশ্য যদিও সে করছে এটা টেকনিক্যালি এভলিউশন করে নাই, পেন্ডিং দি রিফিল,
পেরিফিল মিন্স সে তারা কী করবে ওটা না করা পর্যন্ত সেটা সাল রয়েছে আর কি। সো এগুলো মানুষের ভিতরে একটা ভয় কাজ করছে নিঃসন্দেহে যে, এবং সবচেয়ে জিনিসটা আমার মনে হইতেছে দেখেন, আজকে একটা স্টেটমেন্ট দিয়েছিল রিপাবলিকান সিনেটর জন ম্যাকেইন, কল ট্রাম্পস মুভ এ সিরিয়াস মিস্টেক দ্যাট উইল হ্যাভ লাস্টিং কনসিকুয়েন্সেস ফর আমেরিকান ইকোনমি অ্যান্ড আওয়ার স্ট্র্যাটেজিক পজিশন ইন দ্য এশিয়া প্যাসিফিক রিজন। সো একটা অত্যন্ত প্রভাবশালী সিনেটর, ফর্মার প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটা উজ্জ্বল নক্ষত্র, এবং তারে দলীয় লোক তাকে কীভাবে কন্ডেম করছে। সো হি হ্যাভ টু নো হাউ টু গ্যাট অ্যালোন দি পিপল ইন দি ওয়াশিংটন ডিসি। এটা তার উপর হিউজ চ্যালেঞ্জ, এবং সমস্ত সাংবাদিক জনগণকে আমরা এই বিষয়টিতে আসব। মোহাম্মদ এন মজুমদার, আমি নজরুল হক আপনার কাছে আসতে চাই। তার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে যেটি নিয়ে আশান স্পাইসার হোয়াইট হাউসের যে প্রেস সেক্রেটারি, যিনি প্রায়ই বলা হচ্ছে যে গণমাধ্যমের সাথে ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্কটি সেটি এখনও সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সেই সম্পর্কটি হয়নি। অনেকে আশা করেছিলেন প্রেসিডেন্ট হওয়ার পরে সেই সম্পর্কটি স্বাভাবিক হবে, কিন্তু আমরা দেখেছি প্রেসিডেন্ট হওয়ার পরও ডোনাল্ড ট্রাম্প, আমাদের নতুন প্রেসিডেন্ট, উনি যেমনটি গণমাধ্যমকে বলছেন যে অসত্য খবর প্রচার করছে, ঠিক তেমনি হোয়াইট হাউসের যিনি প্রেস সেক্রেটারি হলেন শ্যান স্পাইসার, তিনিও কিন্তু গতকাল যে প্রেস সেক্রেটারিতে এসে প্রথম যে সংবাদ সম্মেলন সেখানে এসেও কিন্তু গণমাধ্যমের এক হাত নিয়েছেন এবং বলেছেন মিথ্যা খবর। এ নিয়ে আমাদের একটি রিপোর্ট আছে, প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে এ বিষয়ে আপনার কাছে আমি জানতে চাইব। অ্যাটেন্ডেন্স শুক্রবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পরপরই গণমাধ্যমে তার শপথে তুলনামূলক কম জনসমাগম হওয়া নিয়ে আলোচনা শুরু হয়। 2009 সালে ওবামার শপথের সাথে তার শপথ অনুষ্ঠানের ভিডিওর বিশ্লেষণ করে এই দাবি করা হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমকে অভিযুক্ত করতে দেরি করেননি নতুন প্রেসিডেন্ট। সিআইএ কার্যালয়ে দেওয়া বক্তব্যে গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন তিনি। And it said we drew 250,000 people. এরপর হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি শন স্পাইসার এই বিতর্ক আরও উস্কে দেন। শপথ অনুষ্ঠানের ইতিহাসে সবচেয়ে বেশি জনসমাগম হওয়ার দাবি করেন তিনি। কোনো তথ্যসূত্র দেওয়া ছাড়াই স্পাইসার দাবি করেন ট্রাম্পের শপথে ওবামার চেয়ে অনেক বেশি মানুষ উপস্থিত হয়। Photographs of the inaugural proceedings were intentionally framed in a way in one particular tweet to minimize the enormous support that had gathered on the National Mall. This was the largest audience to ever witness an inauguration period. Both in person and around the globe. তবে ওয়াশিংটন মেট্রোর তথ্য অনুযায়ী ওবামার শপথের দিন শহরে গণপরিবহন ব্যবহারের হার ট্রাম্পের চেয়ে অনেক বেশি ছিল। আর 2009 সালে ওবামার শপথের দিন যেখানে 3,000 বাস পার্কিং এর পারমিট চাওয়া হয়, সেখানে ট্রাম্পের সময় মাত্র 393টি বাসের পার্কিং পারমিট চাওয়া হয়। You did not answer the question of why. রোববার NBC কে দেওয়া সাক্ষাৎকারে স্পাইসারের বক্তব্য সমর্থন করেন ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ক্যালি কনওয়ে। স্পাইসারের দাবি মিথ্যা নয়, বরং তা অল্টারনেটিভ ফ্যাক্ট বলেও মন্তব্য করেন তিনি। এ সময় প্রেসিডেন্ট বা প্রেস সেক্রেটারি দেওয়া বক্তব্যকে খাটো করার অধিকার গণমাধ্যমের নেই বলেও হুঁশিয়ার করে দেন তিনি। White House press office on day 1. Don't be so overly dramatic about it, Chuck. What you're saying it's a falsehood and they're giving Sean Spicer our press secretary gave alternative facts. নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে CNN জানায় বিষয়টি নিয়ে কথা বলতে ট্রাম্প নিজেই প্রেস সেক্রেটারিকে নির্দেশ দেন। গণমাধ্যমের সাথে ট্রাম্পের বৈরী সম্পর্কের ধারা শপথের পরও অব্যাহত থাকল। গালিব আশরাফ, TVN24 নিউজ ডেস্ক। নজরুল হক, প্রতিবেদনটি দেখলেন, এ বিষয়ে আপনার বক্তব্য কি? শিওর, ধন্যবাদ প্রথমে নুপুর চৌধুরী আমাদের এখানে আমন্ত্রণ জানার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এটা বলবো কি, এটা খুবই একটা হাস্যকর ব্যাপার যে গণমাধ্যমে এটা নিয়ে এভাবে আলোচনা হয়েছে সবাই, যে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও নিজে যে প্রেসিডেন্ট হয়েছেন উনি মনে হয় এখনও রিয়েলাইজ করতে পারছেন না, উনি এখনও ক্যাম্পেইন ট্রেলে আছেন। এটা একদম নজিরবিহীন, কোনো প্রেসিডেন্ট কখনোই এই ধরনের একটা কত লোক অডিয়েন্সে হয়েছে এটার বিরুদ্ধে সাথে সাথে সে কাউন্টার জবাব দেওয়াটা, এটা আনপ্রেসিডেন্সিয়াল অ্যান্ড আনএথিক্যাল, এটা কখনো হয় নাই। উনার উচিত ছিল এখানে এই নাম্বারের হিসাব নিকাশ কষার চেয়ে হোয়াট ইজ দ্য আনএমপ্লয়মেন্ট রেট উইল বি, হোয়াট ইজ দ্য জব কামিং, অর হোয়াট ইজ আদার ফেডারেল রিজার্ভ কর্মসংস্থান, এগুলো নিয়ে আলোচনা করা, কারণ উনার ক্যাম্পেইন শেষ। কিন্তু উনি যেভাবে এটা আনসার দিয়েছেন মনে হয়েছে যে উনি এখনও ক্যাম্পেইনে আছেন, এবং সাথে সাথে ওই যে বাচ্চাদের মধ্যে যেরকম
প্রতিবাদ করলে সাথে সাথে উনি এটা রিসপন্ড করতে চান, এবং তার যে প্রেস সেক্রেটারি সে সেম টোনে কথা বলেছে, এবং উনার যে আরো দুঃখজনক যে ইনগ্রেশনের যে স্পিচটা উনি দিয়েছেন, এরকম নজিরবিহীন, এরকম বাজে, মানে খারাপ, লো স্ট্যান্ডার্ড কোনো প্রেসিডেন্টের গত ইদানিং ভবিষ্যতে, মানে অদূর ভবিষ্যতে কখনো হয়নি। উনি প্রেসিডেন্টের অভিষেক ভাষণ হিসেবে সেটিকে আপনি খুবই এটাকে যদি আপনি 10 থেকে 1 থেকে 10 এ গ্রেড করেন, আমি এটাকে 3 এর উপরে দিব না। উনি একটা ব্যাটসম্যান মুভির যে যে ভিলেন ছিল, সেই ভিলেনের এক্স্যাক্টলি ডায়ালগটাকে কপি করে বলছেন যে আই টেক দ্য পাওয়ার ফ্রম ওয়াশিংটন অ্যান্ড গিভ ইট টু দ্য পিপুল টু ইউ, ইট ওয়াজ দ্য সেম লাইন বাই লাইন, ইটস লুক লাইক যে এজ এ প্রেসিডেন্ট উনি একটা লাইন ও প্রডিউস করতে পারেন ওনার স্পিচটাতে। তো এটা খুবই দুঃখজনক যে বিগিনিংটা খুব খারাপ, এবং উনি খুবই মাসল দেখাচ্ছেন আমি এক্সিকিউটিভ পাওয়ার সব ইউজ করার জন্য, এবং যদিও ওনার কাছে অল্টারনেট কোনো প্ল্যান নাই, তারপরও ইতিমধ্যে কিছু ডিসিশন নেওয়ার চেষ্টা করতেছেন। আমার মনে হয় উনি যেটা করতেছেন এখানে, উনি জানেন রিপাবলিকান পার্টি ওনার সাথে নাই, ডেমোক্রেটের সাথে নাই, এবং হি ইজ অ্যালোন অ্যান্ড ইটস ভেরি স্কেয়ারি অ্যান্ড কামিং ডেজ, মানে আমাদের ফিউচার কি হবে সেটা নিয়ে সংশয় আছে, সবাই সংশয়। নট অনলি ইজ এ মাইনরিটি মেক্সিকান অর মুসলিম, ইজ অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ইকোনমি, দ্যাটস মোস্টলি। এবং প্রিয় দর্শক জানিয়ে রাখতে চাই www.facebook.com/tbn24usa, এখানে আমরা ফেসবুকে সরাসরি আছি। এরই মধ্যেও অনেকে প্রশ্ন করেছেন, এন মজুমদার আপনি আইনজীবী, নাহিদ হাসান এ কারণে আমরা প্রায় অভিবাসন বিষয়টি চলে আসে। নাহিদ হাসান প্রশ্ন করেছেন, যারা গ্রিন কার্ড হোল্ডারধারী তারা কি বাংলাদেশে যাওয়ার পর বাংলাদেশ থেকে আবার আসার সময় কোনো সমস্যা হবে কিনা, এরকম একটি প্রশ্ন করেছেন। কোনো সমস্যা না হওয়ার এই কথা আনলেস যারা যাদের গ্রিন কার্ডটা এইভাবে বলবো যে কোনো বাঁকা পথে বা ভুল পথে নিয়েছেন, যেমন এক নামে ওনারা এই দেশে এসেছিলেন, ওই নামটাকে ব্যবহার না করে ভিন্ন নামে ব্যবহার করে যদি গ্রিন কার্ড পেয়ে থাকেন, অথবা কোনো অবৈধ পন্থা অবলম্বন করে যদি গ্রিন কার্ড পেয়ে থাকেন, অথবা মিথ্যা সরকারকে মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড বা সিটিজেনশিপ পেয়ে থাকেন, এটা ইট হ্যাজ বিন এ ল ফর মেনি মেনি ইয়ার্স, এটা আগের ল ছিল। সো কারণ আগে ছিল আমাদের গভর্নমেন্ট যুক্তরাষ্ট্রের সরকার ছিল ইমিগ্রেন্ট বান্ধব, দে ওয়েলকাম দি পিপল, বাট রাইট নাও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন পলিসি হচ্ছে মুসলিম অধ্যুষিত দেশগুলোর যে লোক আনার ব্যাপার নিরুৎসাহিত করা, লোক যেন না আসে, লোক যেন কম আসে, এটাই ওদের অবজেক্টিভ। সো ওইটাকে বাস্তবায়ন করতে গিয়েও সমস্ত ফোর্ড অফ এন্ট্রিতে কিছুটা স্ক্রুটিনিগুলা প্রবেশ পথে কিছুটা বাধা নিষেধ বলবো না, কিছুটা মোর স্ক্রুটিনি করতেছে, মোর চেক করতেছে লোকজনকে। সো যারা 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 রিয়েল পথে সঠিক পথে গ্রিন কার্ড পেয়েছেন, রিয়েলি গ্রিন কার্ড পেয়েছেন বিবাহের মাধ্যমে, এমপ্লয়মেন্টের মাধ্যমে বা স্পেশাল ক্যাটাগরির মাধ্যমে, ইফ ইউ ডিড ইট রাইট ইউ শুড নট ওরি অ্যাট অল, যদি আপনি রাইট ওয়ে পেয়ে থাকেন, যদি আপনি পেয়ে থাকেন তাহলে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। মানে এখানে আইনের বাইরে গিয়ে মানে ভয় পাওয়ার কিছু নেই, আইনের বাইরে গিয়ে কেউ কিছু করতে পারবে না। এখন ডিফারেন্স হবে আগের অ্যাডমিশন, এখন এখনকার অ্যাডমিশনটা কিছুটা টাইট হবে আমাদের জন্য, স্পেশালি মাইনরিটি এবং মুসলিম, সে ক্লিয়ারলি বলতেছে। তো সুতরাং আমরা জাস্ট বি কেয়ারফুল ইন ডুইং এনিথিং, আমরা যেন কনসালটেশন নিই, আমরা যেন অ্যাডভাইস নিয়ে কাজ করি, লয়ার অ্যাডভাইস নিয়ে কাজ করি, যেন কেয়ারফুল থাকি ইন এভরি স্টেপ দ্যাট ইউ মেক। আর সেই সাথে নাহিদ হাসান আরেকটি প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছ থেকে পরে নিব। আহমেদ এ ফয়সাল সেই সাথে জয়েন করেছেন, নুরুল আবিদিন জয়েন করেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন মিজান চৌধুরী, সেই সাথে বাবুল রহমান, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা চেষ্টা করব আপনারা যে প্রশ্নগুলো করছেন সেগুলোর উত্তর আমাদের এখানে যে দুজন আছেন তাদের কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য। এখন মিজান চৌধুরী একটি প্রশ্ন করেছেন, ওবামা কেয়ার বাতিল করার কথা বলেছেন ট্রাম্প, তিনি ইউরোপীয় পন্থায় সবাইকে চিকিৎসা সেবা দেওয়ার কথা বলেছেন তিনি, এ নিয়ে আপনি কিছু বলুন। ওবামা কেয়ার আসলে আমি যতটুকু মনে হয় যে আমার মনে হয়
এই ডোনাল্ড ট্রাম্প কখনই অনেস্ট না ওবামা কেয়ার বাতিল করার জন্য, কারণ এটা এটাও একটা জোক হিসাবে আসছে। ওরা ওবামা কেয়ারের আরেকটা নাম হলো এসিএ, যেটা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট। এখন এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো, যতগুলো জিনিস ওবামা চাচ্ছেন বা তারা অল্টারনেটিভ চাচ্ছেন, এটা দেখা যায় যে এটা অ্যাফোর্ডেবল অ্যাক্টের মধ্যে আছে। তো জিনিসটা এরকম যে আমি ওবামা কেয়ার চাই না, বা এটার মধ্যে যে জিনিসগুলো আছে এই বক্সের মধ্যে সবগুলোই আমার দরকার। এখন আমি এটাকে রিপ্লেস করতে হলে, এই বক্সটাকে রিপ্লেস করতে হলে, এই কন্টেন্টসগুলো রিপ্লেস করতে হবে। এখন আমি যে জিনিসগুলো আনতে চাই সবগুলোই আবার দেখা যায় অ্যাফোর্ডেবল কেয়ারে আছে। সো বেসিক্যালি এটা ওদের কোনো প্ল্যান নাই এবং দে হ্যাভ নো আইডিয়া মানে ওরা কী করবে। এবং আমার বিশ্বাস ব্যক্তিগত, ওদূর ভবিষ্যতে ওবামা কেয়ার চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনাবিলিটি নেই, কারণ এটাকে রিপ্লেস করা এটা বহু প্রতীক্ষিত একটা ব্যাপার এবং অনেক সাধনা করে এটা প্রেসিডেন্ট ওবামা করেছেন। আমি মনে করি ওবামা কেয়ারের জন্য প্রেসিডেন্ট ওবামা চিরস্মরণীয় থাকবেন, হিস্ট্রি উইল রিকল হিম। অ্যান্ড এটা অদূর ভবিষ্যতে চেঞ্জ করা সম্ভব না। এবং এই ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন, যে যে কাঁচা অ্যাডমিনিস্ট্রেশন, তাদের পক্ষে এগুলো করা আমার কাছে মনে হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং পল রায়নহাউস স্পিকার তো বলছেন যে ওবামা কেয়ার চেয়ে ভালো আমরা কিছু নিয়ে আসবো, যেটাতে সব মানুষ স্বাস্থ্য সেবার আওতায় আসবেন। এটা এটা বলার একমাত্র কারণ, ওদের যে সাপোর্টার একটা গ্রুপকে সাপোর্ট করে আজকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন, ওদেরকে প্লিজ করার জন্য উনি এই সমস্ত বলিয়ে আওড়াচ্ছেন, কিছুদিন আওড়াবেন, এরপরে ওদের যে বড় বড় কর্পোরেট লেভেলের লোক আছে, যারা ইন্স্যুরেন্স যারা কিছুটা এফেক্টেড হয়েছে, এবং বড় কোম্পানি যারা কিছুটা এফেক্টেড হয়েছে ওবামা কেয়ারে, আমরা যারা মিডল ক্লাস পুয়ার ক্লাস তারা কিন্তু বেনিফিটেড হয়েছে। তো যারা এফেক্টেড হয়েছে তাদেরকে প্লিজ করার জন্য এই কথাগুলো বলা হচ্ছে। এগুলো পলিটিক্যাল কথাবার্তা, কিছুদিন পরে ওরাই এগুলোকে চেঞ্জ করে অন্য লাইনে চলে যাবে, এবং এটা আমার বিশ্বাস, কারণ দে ডোন্ট হ্যাভ এনি প্ল্যান। ডোনাল্ড ট্রাম্প, তাদের কোনো প্ল্যান নাই, কোনো কাছাকাছিও কিছু নাই। এবং উনি যেটা সাইন করে সেটা বলার জন্য যে আমরা ওবামা কেয়ারকে রিট্রিভ করার জন্য পলিসি নেব, এটা পলিসি নেওয়ার একটা পলিসি সিদ্ধান্ত মাত্র, কিন্তু পলিসি কখন আসবে, কী আসবে, কীভাবে হবে, এগুলো তো সুদূর পরাহিত, অনেক সময়। এবং বেশিরভাগ মানুষই প্রশ্ন করছেন অভিবাসন নিয়ে, আপনার কাছে আমি আসবো। নুরুল আবেদিন রায়হান উনি প্রশ্ন করেছেন, যারা মেক্সিকো বর্ডার দিয়ে এসেছে তাদের কি হবে, যারা এখনো বৈধ হতে পারেনি। সেই সাথে আমি নাহিনের প্রশ্নটি করে, নাহিদ হাসানের প্রশ্নটি করতে চাই। উনি বলেছেন সোশ্যাল সিকিউরিটি আছে কিন্তু এখনো গ্রিন কার্ড হোল্ডারধারী হননি, তারা কি থাকতে পারবে কিনা। তো দুটো প্রশ্নেরই উত্তর আপনার কাছ থেকে যাচ্ছে। আমার প্রথম প্রশ্ন হলো, যারা মেক্সিকো বর্ডার ক্রস করে আসছেন, সো এগুলা ওপেন ডিসকাশনের ইস্যু না। ওনাকে আমি রিকোয়েস্ট করব, উনি পার্সোনালি যেন কনসালটেশন করে লয়ারের সাথে, আর ওনার যদি পছন্দ হয় আমাদের ফার্মে আসতে পারে, আমরা বিনামূল্যে আমরা পরামর্শ দেব। ইস ইজ ভেরি ভেরি সিরিয়াস ম্যাটার, এগুলো আমরা ওপেন এয়ারে ডিসকাস করার মতো আই এম নট ইন এ পজিশন। আর একটা কথা হলো, সোশ্যাল সিকিউরিটি উনি কীভাবে পেয়েছেন, সোশ্যাল সিকিউরিটি বা ট্যাক্স আইডি পাওয়া অর্থ ইনো যে লিগ্যাল কোনো স্ট্যাটাস থাকা না। সো এখন ওনার লিগ্যাল স্ট্যাটাস কী আছে সেটাই হলো বিবেচ্য বিষয়। শুধু সোশ্যাল সিকিউরিটি যদি কেউ পেয়ে থাকে কোনোভাবে, এবং একবার তার প্রসেসিং হয়তো আছে, আছে, বা সোশ্যাল সিকিউরিটি পাওয়ার অর্থ এই নয় যে তার লিগ্যাল স্ট্যাটাস, লিগ্যাল স্ট্যাটাস আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন সোশ্যাল সিকিউরিটির যতদিন মেয়াদ আছে ততদিন তিনি থাকতে পারবেন, স্টে করতে পারবেন নাকি? এটা এটা সোশ্যাল সিকিউরিটি পাওয়ার সাথে ইমিগ্রেশন স্ট্যাটাসের কোনো সম্পর্কই নেই, সম্পর্ক নেই। সোশ্যাল সিকিউরিটি থাকার অর্থ এই নয় যে ওনার এনি স্ট্যাটাস আছে। সো ওনার কী আসল কী স্ট্যাটাস, কী পিটিশন পেন্ডিং, সেটা সেটা উনি পার্সোনালি কনসাল্ট করে নেওয়াই ভালো হবে। এটা অ্যাগেন এটা ওপেন এয়ারে ডিসকাশন করা উচিত না। অনেকেই আমাদের প্রশ্ন করছেন, আসিফ সরকার, মোহন চৌধুরী, জাহিদুল ইসলাম, তারা সবাই আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তারা প্রশ্ন করছেন, তারা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিবিএন 24 পরিবারের পক্ষ থেকে। নজরুল হক, আপনার কাছে আমি আসিফ সরকারের প্রশ্নটি করতে চাই। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি শপথ নেওয়ার পর উনি যে ভাষাতে, যে টোনে তিনি কথা বলেছেন নির্বাচনী প্রচারণার সময়, প্রচারণার সময় যে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার অভিষেক ভাষণেও সেটি ছিল, এবং তিনি যা যা বলেছেন সেটিই কিন্তু করছেন ধাপে ধাপে। উনি কিন্তু ইমিগ্রেশন নিয়েও কথা বলেছেন। আসিফ সরকার জানতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প কি ইমিগ্রেন্ট ভিসা বন্ধ করে দিবেন কি না। ওয়েল, এই ধরনের কোনো উনি যেটা আমরা বজুন্দ্র সাহেব বেশি ভালো বলতে পারেন, কিন্তু উনি আমরা যেটা শুনেছি, যেটা স্টাডি করেছি ইতিমধ্যে, হি ওয়ান্টস টু রেস্ট্রিক্টেড অ্যান্ড ডু মোর স্ক্রুটিনি অ্যান্ড চেক আপ রাদার ওয়ান, এবং মেবি ফর সার্টেন মুসলিম কান্ট্রি, ওখানে সে কিছু মোর রেস্ট্রিকশন করতে চাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে কোনোভাবে যাতে কোনো ব্যাড এলিমেন্ট বা কোনো ধরনের টেরোরিজম অ্যাক্টিভিটি যাতে না আসে। কিন্তু
আমভাবে যে আমেরিকান যে মিগ্রেশন পলিসি যেটা আছে এটাকে বন্ধ করে দিবে এরকম কথা উনি কখনো বলেন নাই। আর একটা কথা বলতে চাইছি, উনি ক্যাম্পেইনে কিন্তু অনেক কিছু বলছেন, আবার এখানে এই ভাষণে ওই অভিষেক ভাষণে উনি কিন্তু কিছু ভালো ভালো কথা বলার চেষ্টা করতেছেন, উই কল ফর ইউনিটি অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, উই ওয়ান্ট টু ওয়ার্ক টুগেদার রিগার্ডলেস রিপাবলিকান ডেমোক্রেট। কিন্তু উনার যদি ক্যাবিনেটের দিকে আমরা থাকাই এবং ওনার ক্যাবিনেট পিকগুলো দেখি, এই কথার সাথে এটা কোনো মিল নাই। এটা হলো সবচেয়ে বেশি স্কেয়ার, হি পিক এভরিবডি কন্ট্রোভার্সিয়াল। যেখানে উনি আমাদের চাক সুমারকে কানে কানে বলছিলেন যে তুমি কি আমার এই ক্যাবিনেটটাকে মুভ করবা, তো চাক সুমার এটা বলছে ওনাকে যে আপনি যে প্রেসিডেন্ট আমরা মুভ করবো, আপনি আজকে যা বলছেন তার কোনো কিছুর সাথে আপনার ক্যাবিনেট পিকের কোনো সম্পর্ক নাই, কারণ প্রত্যেকটা পিক কন্ট্রোভার্সিয়াল এবং এরা আইডিওলজির বিরুদ্ধে এবং এরা ডাইরেক্ট, যেমন একজন আছে যে হেলথ ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে সে মেডিকেট বন্ধ করে দিতে চায়, মানে কমপ্লিটলি এগেইনস্ট দ্য ভ্যালু অফ আমেরিকান, ভ্যালু অফ ফ্রিডম, ভ্যালু অফ লিবার্টি অ্যান্ড জাস্টিস ফর অল। এরা খুবই কঠোরপন্থী লোক শুনি চুজ করছেন, তো এটা সবচেয়ে বেশি স্কেয়ারি। এই এই ক্যাবিনেট যদি পাস হয় তাহলে আমাদের জন্য স্কেয়ারি। বা গুড নিউজ যেটা হলো যে যদিও রিপাবলিকান ডেমোক্রেট ইজ এ স্মল পার্টি, বাট এটা আমেরিকার সিস্টেমটা এরকম লোরকম, দে হ্যাভ এ লার অফ ইম্প্যাক্ট, অ্যান্ড ইভেন দো দে আর মাইনরিটি দে ক্যান মেক এ ডিফারেন্ট অ্যান্ড মেবি স্টপ সাম অফ দিস ক্যান্ডিডেট, ইজ দ্য গুড নিউজ। আমাদের এন মজুমদার অনেকে প্রশ্ন করেছেন, মোহন চৌধুরী, মইনুল আবেদিন, কাজী আলম এবং পলাশ, তারা সবাই অভিবাসন নিয়ে জানতে চান এবং একটু বিস্তারিতভাবে জানতে চান। একজন বলেছেন, যাদের ওয়ার্ক পারমিট আছে এবং সোশ্যাল সিকিউরিটি আছে, অ্যাসাইলাম কেস করেছেন, কোর্টে থাকলে তাদের কি দেশে পাঠাবেন কিনা, তার কেসটি কোর্টে আছে, সে যেহেতু একটা প্রসিডিংয়ে আছে, তার কেস পেন্ডিং, তাদের পাঠানোর প্রশ্নই আসে না। ওই ব্যাপারে উনি ওনার যিনি কেস ফাইল করেছেন ওনার নিজস্ব অ্যাটর্নির সাথে পার্সোনালি আলাপ করাই ভালো হবে। বাট জেনারেল প্রিন্সিপল হচ্ছে, যদি কোনো কেস প্রসিডিংয়ে থাকে সেই প্রসিডিং শেষ না হওয়া পর্যন্ত ডিউ প্রসেস অফ ল যেটা কনস্টিটিউশন ম্যান্ডেট করে, এটা হতে হলো প্রত্যেকটা নাগরিক একটা আইনগত প্রক্রিয়ার দাবিদার। তা আপনাকে মৃত্যুদণ্ড দিতে হইলে, আপনাকে শাস্তি দিতে হইলে, দেশ থেকে বহিষ্কার করতে হলে একটা ডিউ প্রসেস অফ ল প্রসিডিওর ফলো করতে হবে, এবং এই প্রসিডিওর ব্যতিক্রম যদি কিছু করতে হয় দ্যাট হ্যাজ টু কাম আপ ফ্রম দি কংগ্রেশনাল, এটা এক্সিকিউটিভ অর্ডারে হয় না। এক্সিকিউটিভ প্রেসিডেন্সিয়াল পাওয়ার, দেখেন প্রেসিডেন্সিয়াল পাওয়ার ইজ লিমিটেড, দেন কংগ্রেশনাল পাওয়ার, জাস্টিস ডিপার্টমেন্টের পাওয়ার, এই যে চেক অ্যান্ড ব্যালেন্স এদেশে, কিন্তু এই দেশের সবচেয়ে বিউটি হচ্ছে প্রেসিডেন্ট ক্যানট, লাস্ট টাইম প্রেসিডেন্ট ওবামা ওয়াজ ভেরি ওপেন টু ডু এভরিথিং টু দি ইমিগ্রেশন, বা সেটা করতে পারে না বিকজ কংগ্রেস সমর্থনটি পান নাই। এখন প্রেসিডেন্ট ট্রাম্প যদিও অনেক কিছু সে করতে চায়, এটা ব্লাইন্ডলি কংগ্রেস তাকে সাপোর্ট দিবে না, তার অনেক তার নির্দলীয় নিজের দলীয় লোকও, এলাকা কংগ্রেস সিনেটর জন ম্যাকেইনের মতো লোক, এরা কিন্তু স্ট্রংলি অপোজ করবে, যেগুলো মানবতা বিরোধী, যেগুলো ডিসক্রিমিনেটরি, যেটা আমেরিকার ইতিহাসের কোর প্রিন্সিপাল ভ্যালুজ এন্ড নরমসের এগেনিস্টে সে কোনো কিছু করিয়া করতে পারবে না বলে আমি পার্সোনালি বিশ্বাস করি। রিগান আমল থেকে আমরা দেখিয়ে আসছি, কারণ প্রেসিডেন্সিয়াল পাওয়ার ইজ লিমিটেড, ইজ মোস্টলি লিমিটেড ফর দ্য ফরেন পাওয়ার, ফরেন পলিসি বিষয়ে, অভ্যন্তরীণ বিষয়ে অতগুলো ডিপার্টমেন্ট, চেক অ্যান্ড ব্যালেন্স যেটাকে বলে, চেক অ্যান্ড ব্যালেন্সের কারণে হি উইল বি প্রতি ধাপে উনি আটকে যাবেন। ওনার যে উপদেশটা, ওনার যে ক্যাবিনেট হ্যাভ এ লিমিটেড অলসো, ক্যাবিনেট হ্যাজ টু গো বিফোর গেটিং দি অ্যাপয়েন্টমেন্ট, দে হ্যাভ টু গো থ্রু দি কংগ্রেস, অ্যান্ড আফটার দি অ্যাপয়েন্টমেন্ট এনিথিং দে ডু দে হ্যাভ টু গেট দি অ্যাপ্রুভাল, অ্যাপোয়েন্টমেন্ট আছে, আপনার অ্যালোকেশন আছে, দ্যাট এভরিথিং হ্যাজ টু কাম ফ্রম দি কংগ্রেশনাল। আমরা এলা সরকারকে ধন্যবাদ দিতে চাই, বাবুল রহমান, রায়হান পলাশ তারা আমাদের সাথে আছেন, রিয়াদ আছেন আমাদের সাথে, আমরা আলোচনায় আসব। এ পর্যায়ে একটি সময় হয়েছে বিরতি নেওয়ার, বিরতির পর আমরা আবারও এই আলোচনায় ফিরে আসব। আপনারা দেখছেন টিবিএন 24 টেলিভিশনের বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান। নজরুল হক আপনার কাছে জানতে চাই, একজন প্রশ্ন করেছেন, ডোনাল্ড ট্রাম্প চাইলে কি সব কিছু করতে পারবেন কিনা?
অবশ্যই না, একটু আগে যশোর মজুমদার সাহেব সেটাই বলছিলেন, আসলে এখানে এই যে এখানে একটা এক্সিকিউটিভ অর্ডার ব্যাপারে আমি নিজে পড়েছিলাম, এক্সিকিউটিভ অর্ডারটা শুধু একটা এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়, এটা রেকর্ড করা হয় প্রেসিডেন্টের একটা গাইডলাইন হিসাবে টু গো টু দ্যাট সার্টেন স্টেট ডিপার্টমেন্ট টু ফলো দিস অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যান্ড দ্যাট অলসো ক্যান নট ওভার রাইড এনি ল পাস বাই দ্য হাউস দ্যাট হ্যাভ টু বি bypass. So that means executive order means what? I mean, is more executive order cannot override any law passed by the House. So basically, is a guideline, is to show the president interest on that direction, and they can just try their best to achieve. And a lot of, I have some number, and a lot of them that then execute. President Obama had 277 executive order. Bush have 291. Clinton have 364. And even Reagan have a 381. But how many of them was really make different? Not much. So this executive order niye amader eto bhabar kintu karon nai. Uni hoyto dekhen ei NAFTA kintu Nazrul Haq dukhito apnake thamate hocche. আপনার কাছে আমি যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে রিপাবলিকানদের দখলে সিনেট, রিপাবলিকানদের দখলে এখন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিও যখন ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে হবে এবং এই ঘরনার থেকে কেউ একজন আসবেন, আমরা হয়তো উদার কাউকে পাবো না, আমরা হয়তো রক্ষণশীলে পাবো। ডোনাল্ড ট্রাম্প তার যে আইনগুলো সবগুলো বাস্তবায়ন করার জন্য তার সমর্থন সব দিক থেকেই পাচ্ছেন, এক্ষেত্রে উনি কি অনেক কিছু সহায়ক হিসেবে পাবেন? আপনার কি মনে হয়? আপাতত কিছু তো উনি সহায়ক হিসেবে পাবেন আনটিল মিড টার্ম ইলেকশন পর্যন্ত, উইচ ইজ টু ইয়ার ফ্রম নাও, বাট আমি শিওর দুই বছরের মধ্যে যে ইলেকশন হবে 2018 সালে ইলেকশনে ডেমোক্রেটরা হাউস গেইন করবে, কিন্তু এই মুহূর্তে উনি অনেক কিছু সহায়ক পাবে। কিন্তু এর মধ্যে আবার সুখের বিষয় যেটা হলো, একটু আগে মনোজ সাহেব বলছেন যে রিপাবলিকানের অনেকেই তার সাথে একমত না, হি ইজ নট এ ট্রু লিডার অফ রিপাবলিকান, নাইদার হি ইজ রাইট নাও ইজ কনসিডার্ড অ্যাজ এ রিপাবলিকান প্রেসিডেন্ট। সে নিজেই উনি বলেছেন যে সে একটা কাইন্ড অফ লাইক মধ্যপন্থী, এক সিনি একজন ব্যবসায়ী লোক, সে ফাইন্যান্স সবই ইকোনমিকলি চিন্তা করতেছেন, এখানে পলিটিক্যালি কারেক্ট বলতে কিছু তার মধ্যে নাই। তো সেখানে এই যে এখানে আমাদের বাংলাদেশের মতো যে অটোমেটিক কিছু না যে আমি এই দল আমি এই দলকেই ভোট দিব, এখানে ওই যে একটা কথা আছে যে ক্রস দ্য লাইন এটা সবসময় হয়ে থাকে এবং দুই দিক থেকে লোক ক্রস করে সাপোর্ট করবে। তো ইস্যু ভিত্তিক আমার ধারণা অনেক রিপাবলিকানই তাকে অপোজ করবে বিভিন্ন বিষয়ে, এবং কোনো কোনো বিষয়ে সে সাপোর্ট পাবে না, এবং এটাই সুখের বিষয় যে সে যে একদম ব্ল্যাঙ্ক চেক পেয়ে যাবেন রিপাবলিকান হাউস থেকে, এটা আমার মনে হয় না। এন মজুমদার রিয়াদ পলেশ একটি প্রশ্ন করেছেন, অভিবাসন নীতিতে কি তিনি পরিবর্তন আনতে পারবেন কিনা? যেটা আগে বলছিলাম, উনি কিছুটা পরিবর্তন তো অবশ্যই আনতে পারবেন, যেমন সবচেয়ে বিগেস্ট ড্রাস্টিক চেঞ্জ আসবে যেমন ঢাকা এবং ডাফা, ওই যে এক্সিকিউটিভ দুইটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে হয়েছিল, এটা এখন আইনের মাধ্যমে হয় নাই, সো হি ক্যান ক্যান্সেল ইট এনি টাইম, এবং সে সেটা এখনও করতেছে না। সে জানে যে এই রিসিপিয়েন্টগুলা হিউজ জনগোষ্ঠী, ইয়াং পিপল, কলেজ স্টুডেন্ট, এই কলেজ স্টুডেন্ট কিছু উনি অসন্তুষ্ট করতে চাচ্ছেন না। সো এবং যেটা চেক অ্যান্ড ব্যালেন্সের কারণে এমন কিছু উনি করবেন না, এবং করলেও সেটা উনি সমর্থন পাবেন অ্যাপ্রুভালের জন্য। কিছু কিছু বিষয় আছে কংগ্রেশনাল অ্যাপ্রুভাল লাগবে, কংগ্রেশনাল পাওয়ার সুপার সিড মেনি আদার ব্রাঞ্চেস অফ দি পাওয়ার, সো সে কিছু কিছু এক্সিকিউটিভ লেটস দেয়ার যে ফাইট ইন অ্যানাদার কান্ট্রি, হি ক্যান সেন্ড দি ট্রুফ টেম্পোরারিলি, বাট ইন অর্ডার টু কন্টিনিউ দি ওয়ার হি হ্যাজ টু গেট দি কংগ্রেশনাল অ্যাপ্রুভাল। সো ওইরকম যেগুলো এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করা যায়, যেমন ইমার্জেন্সি ইস্যুগুলো, দ্যাট সে ফার ফাই যাবে, বাট আদার দেন দ্যাট যেগুলো রিয়েল ল, যেগুলো রিয়েল কংগ্রেশনাল অ্যাপ্রুভাল প্রয়োজন হবে, সেখানে পাবে না। কারণ রিপাবলিকানদের অনেকে কনসাস আছে, আপনারা দেখবেন ইলেকশনের সময় রিপাবলিকান পার্টির যতগুলো ক্যান্ডিডেট ছিল ইনক্লুডিং হিম, সবাই কিন্তু তার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু সে কী গেছে, সে পাবলিক সেন্টিমেন্ট যেটা কাজ করতেছিল, টেরোরিজম ইস্যু, মুসলিম ইস্যু, ফরেন পলিসি বলতেছে আমাদের আমেরিকাকে সারা ওয়ার্ল্ডে খাই ফেলতেছে, আমরা উই বিল্ড আমেরিকা ফার্স্ট, এই যে সবচেয়ে আরও কথা, অন্য রাষ্ট্রে যুদ্ধ করবো না, অন্য রাষ্ট্রে ট্রুপ পাঠাবো না, অন্য রাষ্ট্রে নৌজি হবো না, ওই রিসোর্স আমরা এখানে ইউজ করবো, উই মেক দি আমেরিকা গোল্ড, এই কথা কিন্তু বাই করছে।
one portion of the people, unfortunately, যারা biased American, তারা তাকে নিষেধ, তারা আমেরিকানদের ভীতি ছিল যে ব্ল্যাক প্রেসিডেন্ট আসছে, হোয়াট ইজ নেক্সট, মেবি এশিয়ান প্রেসিডেন্ট এখন আসতেছে, আমেরিকা উইল নেভার রিমেইন অ্যাজ এ আমেরিকা, সেটাকে কিন্তু হি ইজ ভেরি স্মার্ট, সে কিন্তু ধরে নিতে পারছে কোনটা বললে ইলেক্টেড হওয়া যায়, ইলেক্টেড ইজ ইলেক্টেড, ইলেক্টেড হওয়া অর্থ ইন ওয়েজ যে হি ক্যান বি এ ডিকটেটর, ডিকটেটরশিপ উইল নট এক্সিস্ট ইন দিস কান্ট্রি, আই এম ভেরি ভেরি হোপফুল, কারণ আমরা ভেরি ইয়ং বয়সে দেশ ত্যাগ করছি টু সি দি বিউটি অফ আমেরিকা, ভ্যালু অফ আমেরিকা, টু এনজয় দি ফ্রিডম, অ্যান্ড ইট ক্যানট বি ডিমিনিশড। এবং আসিফ সরকার একটি প্রশ্ন করেছেন, স্টুডেন্টদের ব্যাপারে উনি কি ধরনের নীতি নিতে পারেন? ওয়াল, আসলে এই যে আমাদের যে ওনার নাম কি বলে গেলাম, ওই যে এডুকেশন সেক্রেটারি যিনি হয়েছেন বেস্তি দেবস, হি ওয়াজ দ্যাট এ ব্যাড চয়েস অলসো, এডুকেশন সেক্রেটারি ব্যাড চয়েস, বাট আমাদের যে ডেমোক্রেটিক পার্টি যে হিলারির সাথে যে লুজ করে বার্নি স্যান্ডার্স, বার্নির যে পলিসি ছিল যে এডুকেশন নিয়ে ফেম, যেটা নিয়ে উনি ফেমাস হয়েছিল, যেটা নিয়ে ছাত্ররা মুখ করেছিল, ডোনাল্ড ট্রাম্প ডিন বাই ইট এট অল, সো এই হিসাবে এডুকেশন নিয়ে খুব ভালো বেশি কিছু আশা করা যায় না। He does not believe on Common Core, which is in New York. We have a good feedback on Common Core. Common Core give you a lift and value. এক কথায় বলতে গেলে কমন কোর একটা ভালো জিনিস, এটাকে ডোনাল্ড ট্রাম্প অপোজ করতেছে, এবং সে এখানে আরও অনেক কিছু আছে পাশাপাশি, ওই যে প্যারেন্টহুড যারা এডুকেটেড করা যে কীভাবে এ করবে, এগুলো অনেক প্রোগ্রাম সে কাট করতেছে, তো আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প ডাজ নট হ্যাভ এ গুড পলিসি ফর এডুকেশন ওয়াইজ, অ্যাজ ফার অ্যাজ কলেজ স্টুডেন্ট হি ডাজ নট হ্যাভ এনি গুড প্ল্যান, সো উই ডোন্ট সি এনিথিং নিউ কামিং আপ অ্যাজ ফার অ্যাজ, বাট আই ডোন্ট অ্যাকসেপ্ট এনিথিং গোয়িং ডাউন ইদার, মেবি ইউ জাস্ট হ্যাভ টু ইউ নো স্টে উইথ দ্য ফ্লো। আমাদের মাহফুজ রহমান একজন প্রশ্ন করেছেন, তিনি প্রশ্ন করেছেন, বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে ইউএসএতে পিএইচডি করতে আসতে কি কোনো ধরনের সমস্যা হতে পারে কি না? ওর আপাতত আমরা কোনো সমস্যাই দেখছি না, যেটা প্রপার প্রোটোকল, সে I-20 নিতে হবে, যে স্কুলে আসতে চায় উনি ওই স্কুল থেকে, যদি I-20 ইস্যু হয় তখন ঢাকা এমবেসিতে তারা ভেরিফাই করবে সে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে কি না, এবং যে পিএইচডি রিসিপিয়েন্ট বা পিএইচডি স্টুডেন্ট সে যেমন লেস সিকিউরিটি বলে আমি ইকোনমিক্সে পিএইচডি নেব, ওই ফোর ওই এমবেসিতে যখন তাকে ওই রকম কোশ্চেন করা হবে ইফ ইজ ক্যাপেবল, তো এই জন্য অনেক সংখ্যাতে দেখা যায় এখান থেকে স্কুল অ্যাকসেপ্ট করে, টাকা পয়সা সব দেওয়া হয়েছে, স্টিল এমবেসি তাকে ভিসা দেয় না, সো দিস ইট ইজ এ চ্যালেঞ্জ, ইফ ইজ উনি যদি রিয়েলি পিএইচডি রিসিপিয়েন্ট হয়, বোনাফাইড অ্যাপ্লিকেন্ট হয়, এই ধরনের কোনো নীতিমালা ফলন করে নাই, এবং সবচেয়ে সুখের বিষয় সেটা বলবো, যেমন ঢাকা রিসিপিয়েন্ট এটা কিন্তু হিউজ হিউজ গ্রুপ, এটা সম্বন্ধে ডোনাল্ড ট্রাম্প কিছু বলছে না, এবং আমি যতটুকু আমরা খবর নিয়ে দেখছি সে এটা অত চেঞ্জও করবে না, সো সে রিয়েলাইজ করছে যে জনগণের দাবি, জনগণের পাওয়া যেটা, এটা এখানে কোনো রাজনৈতিক নেতা বা প্রেসিডেন্ট হস্তক্ষেপ সহজে করবে না। এ বিষয়ে আরেকজন আমাদের প্রশ্ন করেছেন, স্পেশাল তার চাইল্ডের জন্য সুবিধা পাচ্ছেন, এই সুবিধাটা কি বন্ধ করে দিবে কিনা? না, দ্যাট শুড বি নাথিং লাইক দিস, যারা ডিসেবল বা অটিস্টিক চাইল্ড, এন্ড দিস ইজ মোস্টলি গো বাই দ্য ফেডারেল, নট ফেডারেল, বাই দ্য স্টেট ওয়াইড, সো এখানে ডোনাল্ড ট্রাম্পের কোনো রুলই নাই, আমার নিউ ইয়র্ক স্টেট উই হ্যাভ এ ভেরি গুড প্রোগ্রাম ফর ডিসেবল অর অটিস্টিক চাইল্ড, এন্ড উই আর সো প্রাউড টু বি এ নিউ ইয়র্কার নিউ ইয়র্ক স্টেট, বিকজ no other state have this kind of advantage, we have so much, and whoever get advantage, you know, ami ja bolcho to bujha jacche, so ami mone kori je ekhane jodi boro dhoroner kono federal card na hoy, ekta Donald Trump jeta korchen executive power, he didn't say the small government, but he say something alternate, he say no more federal higher except the military, that was actually big new thing he didn't talk about before, so eta dishe bujhate jacche je republican er je small government যে আইডিয়া ওটা উনি ওটাকে কিছুটা বাস্তবায়ন করছেন, স্মল গভর্নমেন্ট মিনস আমরা যারা পুয়োর আছি তাদের জন্য লেস বেনিফিট, সো এটার আওতায় হয়তো কিছুটা এফেক্ট আমরা আসতে পারি, সো হি ইজ গনে গো ফর স্মল গভর্নমেন্ট ডাইরেক্টরেট। এন মজুমদার, আপনার কাছে আমি যে প্রশ্নটি করতে চাই, ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত তার ক্যাবিনেট যেভাবে সাজিয়েছেন সে অনুযায়ী আপনার মূল্যায়নটা কি? ওয়েল, ক্যাবিনেট তো রক্ষণশীল হবে, এটা তাদের ভ্যালিউ, সেটা যে সমস্ত কথাবার্তা উনি বলে নির্বাচনে জয়ী হয়েছেন ওই টোনে যাতে যারা তার সাথে নাচবে ওই ধরনের লোককে সেরে, এটা স্বাভাবিক, আমি যদি প্রেসিডেন্ট হই আমার সিইও হই আমার অর্গানাইজেশন আমি লোক নিব যেগুলো আমার কথার সাথে লিফের সাথে মিলিয়ে কথা বলে, বাট একটা কথা এখানে আমি ক্লিয়ার করতে চাই, আমরা কথায় কথায় ডোনাল্ড ট্রাম্প আনার কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে দেখেন সিটি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট,
three layer of government, bola city government, state government and the federal. Federal government have a very very limited access to our life. যেমন যে আমরা অনেকগুলো সুবিধা অনেকগুলো বেনিফিট যেটা গভর্নমেন্ট বেনিফিট যেটাকে বলা হয় টু ফর্ম অফ গভর্নমেন্টে দিয়ে থাকে ফেডারেল গভর্নমেন্ট এবং আমরা আমাদের বিশেষ করি যে সমস্ত ব্লু স্টেটে আমরা থাকি স্পেশালি নিউ ইয়র্কে আমরা যারা আছি দেখেন আমাদের আমাদের গভর্নর বলছে যে যদি রেজিস্ট্রেশন শুরু হয় প্রথম আমাকে রেজিস্ট্রেশন করো ডিপোর্টেশন যদি শুরু হয় আমাকে ডিপোর্টেশন করো আমাদের বিল ব্লাসিও বলতেছে ইফ দেয়ার ইজ এনি ল that affect our people, I will not follow it, period. My police department will not follow it. So, federal government, it is a jukturashtra. Contest rashtra mila, amra ekta rashtra. So, amader ekhane, only thing he can do, he can give the embargo. Embargo da erukum, jemon ami federal poisha debo na. Ekhon amra onek onek state ache, they give more than they get. সো এটা এখানে অত আতঙ্কিত হওয়ার কিছু নাই ফেডারেল গভর্নমেন্টের সবচেয়ে হিউজ কন্ট্রোল হচ্ছে অন ইমিগ্রেশন অ্যান্ড ফরেন পলিসি শুন অ্যাড সামথিং অন দিস রিসেন্টলি আপনি জানেন তো আমাদের একটা অনুষ্ঠানে মেয়র আসছিলেন ব্রুকলিনে এবং মেয়র আমি বিয়েদের জন্য বলতে চাই মেয়র খুব শক্ত করে ডাইরেক্ট আমাদের চোখে চোখ রেখে বলছেন এখানে নিউ ইয়র্ক সিটিতে কী হবে এখানে 9000 মুসলিম পুলিশ অফিসার আছে এসে আই টল ডোনাল্ড ট্রাম্প আর নিউ ইয়র্ক সিটিতে কী হবে এখানে পুলিশ কীভাবে বিহেভ করবে ই উই গন ডিসাইড নট এবং এটা যদি কোনো ধরনের আমাদের কোনো ধরনের আঘাত আসে তো আমরা এটার বিষয়ে বলতে গেলে একদম জিহাদ ঘোষণা করছে যে উই রিফিউজ টু ওবে দ্য ফেডারেল গভর্নমেন্ট এখানে কোনো অবস্থায় হবে না এবং কেউ চিন্তা করার কারণ নাই এখানে মুসলিম রেজিস্ট্রেশন নিয়ে কিছু করা হবে না ইলিগেলকে কোনোভাবে হেনস্থা করা যাবে না পুলিশ কাউকে তার আইডেন্টিটি চেক করতে পারবে না তো এজ এ নিউ ইয়র্কার উই শুড হ্যাভ এ লার্জ পিস অফ মাইন্ড অ্যাকচুয়ালি ইলেকশনের পরের দিনই ডোনাল্ড ট্রাম্প থেকে নক করা হয়েছে মেয়র এবং গভর্নরকে যে আমাদের এখানে নিউ ইয়র্ক আইডিতে কিছু লোক রেজিস্টারি করা হয়েছে যারা যাদের কোনো হ্যাঁ এবং উনি উনাকে ওটা সিক করেছে ইলেকশনের পরের দিন সেটা মানে রিকোয়েস্ট করছে হি ওয়ান দিস লিস্ট এবং আমাদের গভর্নর এবং মেয়র রিফিউজ করছে বলছে কোনো অবস্থাতে আমরা দিব না কারণ এটা সে নিয়েছে এই ধরনের তো আমরা উই শুড বি প্রাউড এজ এ নিউ ইয়র্কার অ্যান্ড বাংলাদেশি আমেরিকান অ্যান্ড মুসলিম আমেরিকান উইথ দিস মেয়র অ্যান্ড গভর্নর একটা জিনিস বেশি ইম্পর্টেন্ট বলতে হয় সেটা রেজিস্ট্রেশন আপনারা হয়তো জানেন 2001 সালে রেজিস্ট্রেশন পথে চালু হয়েছিল কিছুদিনের জন্য এবং ইন দ্য মিডল অফ দি প্রসেস তারা আবার এটা স্টপ করছে যারা আমরা কিন্তু আমাদের ফরাম থেকে আমরা অলওয়েজ লোকের বলছি না যাওয়ার জন্য এবং গিয়ে যারা গেছে তারা অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে একটা টাইনি পোর্শন অফ দেম গ্রিন কার্ড অফ হয়েছে বাট সবচেয়ে ড্রাস্টিক সমস্যা হলো অনেকে ভয় দেশ চলে গেছে যে রেজিস্ট্রেশন হয়েছে হয়তো আমাদেরকে ধরবে এইরকম কোনো পদক্ষেপ আপনারা যেন না দেন না নেন আপনারা যেখানে আছেন সেখানে থাকবেন উইল ফাইট ফর ইউ টুগেদার আমাদের কমিটি অ্যাক্টিভিস্ট আমাদের লিগাল আমাদের ইলেক্টেড অফিসিয়াল মেয়র গভর্নর সবাই ইমিগ্রেন্ট বান্ধব সবাই ইমিগ্রেন্টের পক্ষে সুতরাং আমরা যেন ভয়ে যেন দেশ ত্যাগ না করি এবং 3 বছর পরে যেন আবার আসার জন্য চেষ্টা করি কারণ ইটস টু লেট এবং অনেক লোক ওখানে দেশে চলে গেছে এখন আমাদেরকে কল দে হাই আমরা তো চলে এসেছিলাম কীভাবে এখন ঢুকি সো পিপল শুড নট স্কেয়ার অ্যান্ড লিভ পিপল শুড স্টে হোয়ার দে আর এবং এই প্রসঙ্গে ওয়ালিউর রহমান একটি প্রশ্ন করেছেন ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন এবং মাইনরিটি নীতির ফলে ক্যানাডায় কি চলে যাওয়া উচিত কিনা অ্যাবসলিউটলি নট আই উইল আমরা যে আশা যে বিশ্বাস যে যে পথ্য নিয়ে দেশে এসেছিলাম ওইটাকে অটল থাকতে হবে কারণ আই এম নট ডুইং এনিথিং রং কারণ একটা লোক ইমিগ্রেশন ভায়োলেশন ইটস নট এ ক্রাইম ও ইদার এটা গুড কান্ট্রি ভালো দেশ মানুষ তো আসবেই এবং আসার সময় তুমি তাকে বাধা দিতে পারো নাই এখন একটা ডিফেন্সও আছে যেরকম বর্ডার কোর্স করে আসছেন আসার পরে 10 বছর রয়েছেন দেন এই সমস্ত লোকেরা ক্যান্সেলেশন অফ রিমুভাল ফাইল করে এই জন্য যে তুমি আমি 10 বছর এখানে ছিলাম তুমি ধরতে পারো নাই আমি ঢুকার সময় তুমি ওকে বাধা দাও নাই হোয়াই ইউ পুশ মি আউট নাও আচ্ছা মানে আইনের মাধ্যমে থাকলে কোনো সমস্যাই হবে না যে আসুক সেই সাথে নিউ ইয়র্ক সিটির যে মেয়র এবং গভর্নর যিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সে কারণে মানুষের আসলে নেতিবাচক কিংবা হতাশা না হয় উচিত এই আমি বলবো যে অন্য স্টেটে যারা আছেন তাদের যদি কোনো সুবিধা অসুবিধা হয় বা কোনো আনসিকিউর ফিল করেন যেখানে ওই ধরনের সাপোর্ট নাই প্লিজ ওয়েলকাম টু নিউ ইয়র্ক উই হ্যাভ এ গুড গভর্নর কম অলরেডি বলেছেন অন্য স্টেটে যারা প্রবলেম আছে আই উইল টেক দ্যাম অ্যাজ এ রিফিউজি এবং ক্যালিফোর্নিয়া কিন্তু একই সুরে কথা বলছে যে তাদের যে অভিবাসন যারা অভিবাসী আছেন তাদেরকে তারা বের হতে দিবেন না কিংবা ডোনাল্ড ট্রাম্প সেই জায়গাটায় হাত দিতে পারবেন না আমি নজরুল হক আপনার কাছে জানতে চাই মানুষ এই অভিবাসন নিয়ে যেমনটা চিন্তিত সেই সাথে চিন্তিত যে ভবিষ্যৎ যারা এখানে পড়াশোনা করছেন যেটি
তাদের নিয়ে আমি ওয়ারি, আমি ওয়ারি অ্যাবাউট মাই ডটার ইজ ভেরি স্কেয়ারি থিং, বিকজ আমাদের তো সময় শেষ, আমরা তেমন কিছু ভাবতেছি না। এই পলিসিগুলো কিভাবে এফেক্ট করবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এটা কি আপনি করলেন না কলার? দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন। তো আমাদের ভাবতে হবে হোয়াট ইজ আওয়ার নেক্সট জেনারেশন। আজকে আমার মেয়ে এখানে পড়ালেখা করবে, পিএইচডি করবে, সে কি চাকরি পাবে? এর কোনো গ্যারান্টি নাই যেভাবে যাচ্ছে। সো এটার জন্য আমাদের যেটা দরকার, এটা খুব ভালো কথা বলছেন যে আমাদের আসলে এখানে উই হ্যাভ টু বি বিকাম এ রিয়েল আমেরিকান, উই হ্যাভ টু গেট ইনভলভ ইন মেইন স্ট্রিম, উই হ্যাভ টু হ্যাভ এ পলিটিক্যাল ফ্যাক্ট and run for election. If you cannot run for election, আমাদের পলিটিক্যাল প্যাকটে আমাদের কংগ্রেসম্যান সিনেটর থাকতে হবে। এবং এক্সাম্পল হিসেবে আমি সবসময় বলি, এখানে 2% জুইস থাকে, কিন্তু সেই 2% জুইসের পকেটে 50% কংগ্রেসম্যান সিনেটর ইলেক্টেড অফিসিয়াল আছে। কেন? কারণ তারা পলিটিক্যাল প্যাক করে ওদেরকে ফাইন্যান্সিয়ালি বা যেভাবে বলেন এভাবে ইয়ে করে রাখছে যে তাদের ইনফ্লুয়েন্স দ্বারা অপেক করে একটা অর্গানাইজেশন, তারা যা বলবে ওই অফিসিয়ালরা তাই করবে। এখন আমাদের রাইটে, আমাদের এখানে এজ এ মুসলিম আমেরিকা বাংলাদেশে আমেরিকান হিসাবে, উই হ্যাভ টু এক্সিস্ট এজ এ ট্রু আমেরিকান, এবং আমাদের নেক্সট জেনারেশনের জন্য পথ পরিষ্কার করতে হলে উই হ্যাভ টু গেট ইনভলভ ইন মেইন স্ট্রিম। এবং এক্সাম্পল হিসেবে বলতে পারি, আমরা যারা এখানে সংগঠন করি এবং সামাজিক সংগঠন করি, বাংলাদেশ সোসাইটি জালালাবাদ, আমরা ইলেকশন করি, এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করি, আমাদের সময় এসেছে উই হ্যাভ টু এক্সকিউজ মি। আচ্ছা, আমরা এন মজুমদারের সাথে আপনার কাছে আসব। নিজামুদ্দিন মানে আমাদের এই এই এনার্জিটা আমরা যদি ডাইভার্ট করে আমরা মেইন স্ট্রিম পলিটিক্সে ইনভলভ হই, তাহলে আপনি যে কোয়েশ্চনটা করছেন, আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা একটা ভালো ভবিষ্যৎ রেখে যেতে পারবো। আপনার প্রসঙ্গের জের ধরেই নিজাম উদ্দিন বলে একটি প্রশ্ন করেছেন, আমেরিকান মুসলিমদের যদি রেজিস্ট্রেশন করতেই হয় তাহলে কি এর কোনো ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে কি? ফার্স্ট অফ অল, আমরা এক্সপেক্ট করতেছি যদি ডোনাল্ড ট্রাম্প মুসলিম রেজিস্ট্রেশন পদ্ধতির কথা ঘোষণা দেয়, এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন হবে দেশব্যাপী, এবং সেই নেতৃত্ব থাকবে নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক সিটি, এবং বিল ব্লাজিও এবং অ্যান্ড্রু কোমো উইল বি দ্য লিডার ফর দ্যাট। সো ফার্স্ট অফ অল, আমার এক্সপেকটেশন ইজ নট গোনা হ্যাপেন। ইফ ইট ইজ হ্যাপেন অ্যান্ড বিল ব্লাজিও অলরেডি বলেছেন উইল হ্যাভ এ লিগাল ডিফেন্স to invalidate the federal government's order. So ami ekhon bolbo opposite thakbo, there will be nothing like that. Don't scare. And if it is happen, it's like a disease. If there is a disease, we'll look for the cure. But if disease hover age, don't scare, live a normal life as if nothing happened. And Donald Trump is not bigger than any individual. He's an individual, he's a president. Of course he's a president, but he has a lots of limitation. People have the real power. Amra alochonay ashbo ebong oneke proshno korechen, apnader uttoro dibo ekti birutir por. Ei porjaye shomoy hoyeche chotto ekti biruti niyar. আপনারা দেখছেন টিভিএন 24 টেলিভিশনের বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান। আমাদের অনেকে প্রশ্ন করেছেন, নজরুল হক আপনাকে আমি ফাতেমা অনিমের প্রশ্নটি করতে চাই। উনি বলতে চাচ্ছেন যুক্তরাষ্ট্রের অর্থনীতি উনি আশঙ্কা করছেন হয়তো ভবিষ্যতে একটি নেতিবাচক প্রভাব পড়বে। উনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এখানকার, তো এক্ষেত্রে এ ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না তার ব্যবসায়? আমরা একটু আগেই বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প নিয়ে অনেকে যখন অনেক কিছু বলছেন যে ইমিগ্রান্ট মুসলিম ইস্যু, কিন্তু আমরা সবসময় এইসবের উপরে ওয়ার্ল্ড ইকোনমি একটা মানে ভয়ঙ্কর অবস্থার কথা বলা হচ্ছে, মানে তাকে সবচেয়ে ইকোনমির জন্য বেশি থ্রেটিং দেওয়া হয়েছে। ইলেকশনের আগে 8 নোবেল বিজয়ী, ইকোনমিকের উপর 8 নোবেল বিজয়ী সহ আরও অনেকে গুরুত্বপূর্ণ একটা চিঠি আর্টিকেল লিখেছেন যে যদি ডোনাল্ড ট্রাম্প ইলেক্টেড
ইলেক্টেড হন, এটা হবে ওয়ার্ল্ডের ইকোনমির জন্য খুবই ভয়ঙ্কর। তো সেখানে ওয়ার্ল্ডের ইকোনমির ব্যাপারে যদি এটা বলা হয়, এখন আমেরিকার ইকোনমিক বা ক্ষুদ্র ব্যবসায় কতটুকু এফেক্ট হবে, এবং বিশেষ করে যে ফাতেমা উনার ব্যাপারে যে আবার চলে আসছি আমরা ওই যে স্টেট এবং গভর্নমেন্টের ব্যাপারে, যে নিউ ইয়র্ক স্টেটের লোকাল বিজনেসে কী হবে না হবে এটা অনেকটা ডিপেন্ড করে স্টেট এবং সিটির রুল রেগুলেশনের উপর, ফেডারেল গভর্নমেন্টের ফরেন পলিসির উপর বা ডোনাল্ড ট্রাম্পের পলিসির উপর অতটা হয় না, এটা একটু আগে আমরা বলছিলাম, ঠিক কিনা বলছেন। এবং এ নিয়ে প্রশ্ন করেছেন অরণ্য মিজি, এই বিষয়টা আপনার কাছে আমি জানতে চাইবো। আমি এটাই বলবো যে আসলে ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে যদি যে স্টেটে উনি আসেন সে স্টেটই এটা বেশি রুল করবে রাদার দেন ফেডারেল গভর্নমেন্ট, ফেডারেল মানে স্টেটের রুল। এবং তিনি যেটি জানতে চেয়েছেন স্টেট গভর্নর এবং ফেডারেল গভর্নরের এই যে সম্পর্ক, উনি একটু বিস্তারিত জানতে চেয়েছেন। Well, it's a whole lot of history lesson. এটা বিস্তারিত হলো এরকম ছোট করে আপনি একটু বুঝিয়ে দেন। উনি স্টেট গভর্নমেন্ট, যেমন ফর এক্সাম্পল নিউ ইয়র্ক সিটি, সিটি ট্রানজিট অথরিটি মালিক হচ্ছে নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক সিটির একটা নিজস্ব সরকার আছে, ওই সরকারের প্রধান হচ্ছে মেয়র এবং ঘর সংসদ আছে, ওই সংসদের সিটি কাউন্সিল মেম্বারেরা। তদ্রূপ স্টেট লেভেলে স্টেটের গভর্নর হলো স্টেটের প্রধান, ওনার অ্যাসেম্বলি মেম্বার এবং ওনার আন্ডারে ওনাদের একটা সংসদ আছে স্টেট সিনেট। ওরা কিছু কিছু কাজ করে যেগুলো স্টেট ওন করে, যেমন স্টেট ট্রুফার আছে, স্টেট পুলিশ আছে, যেটা স্টেটের এগেনস্টে ক্রাইম করলে তারা স্টেট ট্রুফাররা অ্যাকশান নেবে, সিটিতে করলে সিটি পুলিশ আছে, এটা ভাগে ভাগে আছে। সো আমরা এখানে আলোচ্য বিষয় হচ্ছে ইমিগ্রেশন। সো ইমিগ্রেশন ইস্যুর উপরে ফেডারেল গভর্নমেন্টের অনেক কিছু করার আছে, বাট আদার ইস্যুগুলো যেমন স্মল বিজনেস সেট আপ, এটা হলো সিটি হয় সিটির উপরে, এবং লাইসেন্সিং ইস্যুগুলো যতগুলো লাইসেন্স ইস্যু হয় স্টেট ইস্যু করবে বা সিটি ইস্যু করবে, ফেডারেল গভর্নমেন্ট হ্যাভ নাথিং টু ডু। সো যেমন ড্রাইভার লাইসেন্স যদি ইস্যু করতে হয়, বিজনেসের পারমিশন যদি দিতে হয়, আমি ট্রাম্পের কাছে যাইতে হবে না, শুধুমাত্র গ্রিন কার্ডের জন্য যাইতে হবে। সো দি বিগেস্ট ফিয়ার ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য যেটা ইম্প্যাক্ট করবে, বাট আমি ভেরি হোপফুল দ্যাট তারা ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্ট এমন কিছু ড্রাস্টিক কিছু করবে না যা যেটা জনগণের আঁতে ঘা লাগে মেজরিটি, কারণ তাদেরকে পপুলারিটি অ্যানালাইসিস করে চলতে হবে। মেজরিটি পিপল যদি তার এগেনস্টে চলে যায় ইটস ইকুয়াল টু ইমপিচ, সে তার পজিশন ফালাইতে চায় না। ওনার উত্তরে আমি একটু জাস্ট বলি যে ফেডারেল গভর্নমেন্ট যে শুধু ফরেন পলিসি, ট্রেজারি, ডিফেন্স এবং ইমিগ্রেশন এরকম চার পাঁচটা বিষয় ছাড়া বাকি সব বিষয় প্রাদেশিকভাবে নির্ধারণ করা হয়। এটা বাংলাদেশ, আমাদের ইন্ডিয়াতেও কনসেপ্টটা আছে, তা আমরা নিউ ইয়র্ক হলাম একটা প্রাদেশিক সংসদ, আমাদের এখানে এই চারটা ব্যাপার ছাড়া বাকি সবগুলা আমাদের গভর্নর দ্বারাই নিয়ন্ত্রিত হয়, আমরা স্বায়ত্ত শাসন। এখানে এই এই ভিতরে আমাদের যে শাসন, আমাদের নিউ ইয়র্ক যেভাবে শাসন হয়, এখানে ওয়াশিংটনের কোনো রুল নাই, ওই চারটা ব্যাপার ছাড়া বাকি কিছুতে রুল নাই। এবং আমাদের প্রতিনিধি সিনেটর ওখানে আছেন, ওনারা আমাদের বিষয়ে ফেডারেল লেভেলে প্রতিনিধিত্ব করেন, আর কংগ্রেসম্যান আছেন আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে, বাট লোকালি আমাদের বাকি সব আসলে বিষয় এখানে হসপিটাল, পুলিশ, এখানে বিভিন্ন সেবা দেওয়া, মিউনিসিপ্যালিটি রান করা, বাজেট দেওয়া, ফুডস্টাফ দেওয়া, সবগুলো আমরা আমাদের গভর্নমেন্টরা এখানে রান করে। সো এই ওই চারটার মধ্যে একটাই আমাদের এফেক্ট করে, যেটা মনোদার বললেন যে যারা ইমিগ্রেশন, ইমিগ্রেশন ছাড়া বাকি কোনো কিছু ফেডারেল গভর্নমেন্ট আমাদের এফেক্ট করে না, আর বাকি সবই আমাদের লোকাল গভর্নমেন্ট হ্যান্ডেল করে, সব কিছু সিটি গভর্নমেন্ট। নুরুল আবেদিন রায়হান, সেই সাথে সাইফ খান, সবাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। মোহন চৌধুরী, তিনি একটি প্রশ্ন করেছেন আপনাকে আমি করব, সেই সাথে ইলা সরকারকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইলা সরকার জানতে চেয়েছেন কোনো ধরনের যদি অভিবাসন ইমিগ্রেন্টস নিয়ে সমস্যা হয় কার সাথে যোগাযোগ করবেন? ওয়েল, ফার্স্ট অফ অল ডিপেন্ড করে কী ধরনের সমস্যা। আমরা যারা ইমিগ্রেন্ট রাইট নিয়ে কথা বলি, আমি কালকে কয়েকটা জনসভায়, আই ওয়াজ দ্য চিফ গেস্ট অফ অনার ইন থ্রি আপনার ইভেন্টসে, আমি সব জায়গায় আমার ব্যক্তিগত কোনো কিছু সাই নেই, আমি সব জায়গায় বলে এসেছি ইফ দের ইজ এন ইমিগ্রেশন ইস্যু, অ্যাজ এ রেজাল্ট অফ ইউর ইমিগ্রেশন ইস্যু যদি আপনি ডিপোর্টেশন ফেস করেন, কল মি। আমাকে যদি ভালো পছন্দ না করেন, আপনি আমার ইলেকটেড অফিসিয়ালকে, সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা ইমিগ্রেন্টদের পক্ষে এখানে যারা আইনজীবী আছেন তাদের সাথে যোগাযোগ করেন, নট রিজনাল ইলেকটেড অফিসার, যারা নির্বাচিত প্রতিনিধি, অ্যাসেম্বলি মেম্বার, সিটি কাউন্সিল মেম্বার, স্টেট সিনেটর, তারা সবাই ইমিগ্রেন্ট বান্ধব, সবাই ইমিগ্রেন্টের পক্ষে কথা বলবে, তাদের অফিসে যোগাযোগ করতে পারেন, আপনার অ্যাক্টিভিস্টদের সাথে কথা বলতে পারেন, আমাকে কল দিতে পারেন, এরকম যারা বিভিন্ন সংগঠনের প্রেসিডেন্ট আছে আপনারা কথা বলতে পারেন, আপনারা নির্ভয়ে আপনারা চলতে
ডোনাল্ড ট্রাম্পের অনেক পরিবর্তনের নীতি আমরা দেখছি, সেই সাথে পররাষ্ট্র নীতির রাশিয়ার সাথে সম্পর্ক, চীনের সাথে সম্পর্ক, তো এক্ষেত্রে পরিবর্তনের নীতি যে কি হবে সেটি জানতে চেয়েছে। ডোনাল্ড ট্রাম্পের আরেক নাম হলো ফ্লিপ ফ্লপ, সে প্রথম থেকেই করতেছে এবং সে ফ্লিপ ফ্লপ হয়েই সবসময় থাকবে। তো অলরেডি ফরেন পলিসিতে অনেক আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি এবং আগামীতে আরও অনেক কিছু দেখবো। তো ডেফিনেটলি উনি অলরেডি ইসরায়েলকে আমন্ত্রণ জানাইছে প্রথম দিনই এবং এখানে ইসরায়েলের প্রতি উনি অনেকটা মাখামাখি করার সম্ভাবনা। আমাদের সাবকন্টিনেন্টের কথা যদি বলি, ডেফিনেটলি এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার সাথে একটা মাখামাখি শুরু হয়ে গেছে এবং সেখানে হয়তো আমরা বাংলাদেশ এখানে একটা বেনিফিটেড হতে পারি ইনডাইরেক্টলি ইন্ডিয়ার ছোট ভাই হিসেবে, এবং হয়তোবা চীনের সাথে সে প্রথম থেকেই বিরাগ বাজন, চীনকে একা দেখানোর কথা আগে থেকেই বলা হচ্ছে এবং প্রেসিডেন্ট হওয়ার পরেই তাইওয়ানকে কল করে একটা আরেকটা নজির স্থাপন করেছে। কোনো প্রেসিডেন্ট কখনো এভাবে ডাইরেক্ট কারোর সাথে কথা বলে নাই এবং ওয়ান চীন পলিসি বলে একটা পলিসি ছিল অনেকদিন ধরে। হ্যাঁ, তো ওই এক চীন নীতি এটা আমেরিকার অলরেডি ট্রিটির মতো একটা ব্যাপার, ওইটাকে সে ভায়োলেট করছে ইয়েকে কল করে, তাইওয়ানকে কল করে, যেটা আমেরিকা প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াজ এম্বারাস এজ এ স্টিল সিটিং প্রেসিডেন্ট বিকজ হোয়াট হ্যাপেন, আই মিন ইউ ভায়োলেটিং ইউর ট্রিটি। ওয়ান চীন নীতিটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এটা রিপাবলিকানরা বলছেন যে এটা ডোনাল্ড ট্রাম্প তার নলেজই নাই এটা কি, এবং সে আমেরিকার পক্ষে এটা সম্ভব না ওয়ান চীন নীতিকে ভায়োলেট করে, মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখানে, এটা দরকার, এটা আমেরিকার স্বার্থেই দরকার। তো এরকম উনি অনেক কিছুই জানে না এবং না জানে অনেক কিছু করতেছে। উনি ভাবতেছে যে সবচেয়ে বড় মিস্টেক যেটা উনি করতেছেন, একটা হলো দেশকে উনি ডিভাইড রাখতে চাচ্ছে সবসময়, আরেকটা হলো উনি ভাবতেছেন যে রাশিয়ার সাথে উনি কাজ করতে পারবে এবং ওয়ার্ক টুগেদার করে পিঠ হাতে কিছু করতে হবে। এটা যদি হতো তাহলে অনেক আগে রোনাল্ড রিগান এটা করতে পারতেন। তো রাশিয়ার সাথে পিঠ হাতে যে কিছু হবে না, এটা উনার এখন উনি এটা দিবাসপ্তের মতো আছে, এটাই হবে একটা বিগ ড্রামা ফরেন পলিসির জন্য। উনি চাইছেন রাশিয়ার সাথে কাজ করবেন টুগেদার অ্যান্ড ফিক্স দ্য প্রবলেম, এবং এটা দেখার বিষয় এবং মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান করবেন অনেক কিছু তিনি বলেছেন। জাহিদুল ইসলাম, আপনাদের দুজনকে ধন্যবাদ দিয়েছেন, কারণ আপনারা অনেক কথা বলছেন যে কারণে তারা অনেক উপকৃত হচ্ছেন। এন মজুমদার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছ থেকে এখানকার মানুষ যারা অনেকে আমি বলবো যে নতুন সরকার যখন আসে, সেটি ডোনাল্ড ট্রাম্পই হোক কিংবা একটা পরিবর্তন যখন হয়, মানুষে এক ধরনের অনিশ্চয়তায় থাকে, তো সেই পর্যায়ে আপনি কি বলার আছে দর্শকদের? আমি বলবো এতক্ষণ যে আমরা ডিসকাস করলাম সরকার পরিবর্তন, ফেডারেল গভর্নমেন্টের পরিবর্তন, ফেডারেল গভর্নমেন্টের পাওয়ার লিমিটেড হইল ফরেন পলিসি এবং এখানকার বিশেষ করে যেটা নজরুল ভাই একটু আগে বললো, শুধুমাত্র ইমিগ্রেশন বিষয় নিয়েই ইনফ্যাক্ট প্রভাবিত হবে। সো ইমিগ্রেশনের বিষয়টা সেই ইচ্ছাকৃত, যেটা ইমিগ্রেশনের সবচেয়ে সেন্সিটিভ যেটা ঢাকা প্রোগ্রাম, সেটাকে সে ইনভ্যালিড করে নাই, এক্সিকিউটিভের মাধ্যমে সে প্রথম থেকে এটা বাদ দিতে পারত, ভেরি ইজি, সে করে নাই। সো এটা অর্থ হচ্ছে ইটস নট দ্যাট ব্যাড, সো যতটুকু যত খারাপ মনে করছে তত তত গর্জে তত বসতেছে না। তো আমরা মনে করি এটা ইমিগ্রেন্ট বান্ধব সিটি এবং ইমিগ্রেন্ট বান্ধব রাষ্ট্র, ইমিগ্রেন্ট বান্ধব হিসাবে থাকবে, কারণ সে তার সেন্সিটিভ কিছুদিন কথাবার্তা বলতেছে, মেবি ফার্স্ট 100 ডে অ্যান্ড ধন মধ্যবর্তী ইলেকশন গণি আসবে, তার পথ ধরে রাখার জন্য কংগ্রেসের সুপার মেজরিটি ধরে রাখার জন্য হি হ্যাভ টু চেঞ্জ এ লট অফ থিংস। এবং আপনাকে একদম শেষে আপনি যদি খুব ছোট্ট করে উত্তর দেন, মোহিত একটি প্রশ্ন করেছেন যে যারা ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে কি হবে? ফ্যামিলির কথা এটা কোনো চেঞ্জ হয় না, এটা কংগ্রেশনাল ওয়ার্ক, এটা ডোনাল্ড ট্রাম্পের কিছু করার নাই। তবে হ্যাঁ, যদি ফেডারেল বাজেট কমিয়ে দেয় তখন আসাটা স্লো গতি হয়ে যাবে অতটুকুই, এবং এছাড়া এর কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই। নজরুল হক, আপনি যদি কিছু বলেন দর্শকদের জন্য একদম শেষ পর্যায়ে। আমি আসলে এটা আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই, আসলে আমি মনে করি আই এম বেটার আমেরিকান দেন, বেটার সিটিজেন দেন ডোনাল্ড ট্রাম্প, বিকজ হি ডিডন্ট পে ট্যাক্স অ্যান্ড আই পে এভরি সিঙ্গল ট্যাক্স ফ্রম লাস্ট 35 ইয়ার্স, দ্যাট মেক্স মি বেটার আমেরিকান। রিজন আমি এটা বলতেছি, আমরা যারা দর্শক দেখতেছি আমরা সবাইকে ফিল করতে হবে, উই আর নট প্রবাসী এনিমোর, উই আর বাংলাদেশি অ্যান্ড উই আর বাংলাদেশি আমেরিকান, উই হ্যাভ টু ফিল দ্যাট ফার্স্ট অফ ইট, দ্যাটস ওয়ে উই গো ওয়ে অল দ্য ফিয়ার। আমরা এখানে থাকার জন্য আসছি, আমরা থাকবো, লেটস অল গেট ইনভলভ ইন মেইন স্ট্রিম পলিটিক্স, গেট ইনভলভ ইন দ্য সিস্টেম অ্যান্ড মেক এ করিডোর
door and opening for our new generation. They can come and march into it. We have to believe, first of all, that I can be American. I don't have to look like white like Donald Trump. I don't need to talk like Donald Trump. All I have to obey the law and pay the tax and do believe in American spirit and salute the flag and love the country. Show your love this country. আমরা দুঃখজনক অনেকে যখন কথা বলি আমরা তখন বলি এই দেশ এই দেশ এই দেশ না আমার দেশ। আমি মনে করি বাংলাদেশ আমাকে যে জন্ম দেয় সে আমার জন্মদাতা মা, আমেরিকা আমাকে দুধ খাওয়াচ্ছে সে আমার মা, এই কী বলে দুধ মা। সো উই হ্যাভ টু রেসপেক্ট বোথ কান্ট্রি। আমি কোনো সময় আমি বাংলাদেশকে ডাউন করে কিছু বলতেছি না, বাট আই হ্যাভ টু বিলিভ দিস ইজ মাই কান্ট্রি অ্যান্ড ডু এভরিথিং পসিবল। আমি এটাকে ডাউন করে কোনো কিছু কখনো বলবো না। আজ বাংলাদেশ আমেরিকার কোনো সমস্যা হলে আমি আমেরিকাকে সাপোর্ট করতে পারবো অ্যান্ড লেস বিকাম এ, আমাদের একটা সংগঠন আছে আমরা দুজন ইনভলভ, আমার স্লোগান হলো ব্রিজ টু দ্য মেইন স্ট্রিম। সো উই আর ওয়ার্কিং টু ব্রিজ টু দ্য মেইন স্ট্রিম, যেখানে আমাদের নেক্সট জেনারেশন যাবে অ্যান্ড উই অল হ্যাভ টু বিলিভ দিস ওয়ে। এখানে ডোনাল্ড ট্রাম্প নিয়ে এত চিন্তা ভাবনা না করে উই জাস্ট হ্যাভ টু বিলিভ অন আমেরিকান স্পিরিট অ্যান্ড লিভ ইওর লাইফ। আপনাকে অসংখ্য ধন্যবাদ নজরুল হক এবং মোহাম্মদ এন মজুমদার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আপনাদের যে বিশ্লেষণ ধর্মী বক্তব্য দর্শকরাও অনেকেই ধন্যবাদ দিয়েছেন। প্রিয় দর্শক, সেই সাথে ধন্যবাদ পাওয়ার দাবিদার কিন্তু আপনারাও যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, সেই সাথে যারা ফেসবুকে যুক্ত হয়ে আমাদের প্রশ্ন করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।